হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এস বাংলা চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো লাস্ট ভিডিওতে আমরা শেষ করেছি স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটি আজকের আমরা শুরু করছি নতুন চ্যাপ্টার চ্যাপ্টারের নাম ক্লাসিফিকেশন অব দ্য এলিমেন্টস অ্যান্ড প্রিওডিক টেবিল এই প্রিওডিক টেবিল বা পর্যায় সারণী এটা আমরা কেন পড়বো বা এই প্রিওডিক টেবিল বানানোর প্রয়োজন কেন পড়েছিল কেন পড়েছিল বানানো দেখো আমাদের এখন অবধি আবিষ্কৃত হয়েছে একশো মৌল এই একশো আঠারোটা মৌলের প্রত্যেকের ভৌত ও রাসায়নিক ধর্ম আমাকে যদি আলাদা আলাদাভাবে মনে রাখতে হয় সেই মনে রাখাটা কি সহজ হবে না সেই মনে রাখাটা অত্যন্ত কষ্টকর হবে তাই বিজ্ঞানীরা প্রয়োজন অনুভব করলেন এমন একটা টেবিল বানানো এবং সেই টেবিলে এমনভাবে মৌলগুলোকে ওনারা অ্যারেঞ্জ করলেন যাতে ওই মৌলগুলির রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম খুব সহজে আমরা মনে রাখতে পারি তবে এই পিরিয়ডিক টেবিল কিন্তু একদিনে তৈরি হয়নি ওকে ফার্স্ট যিনি চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে আমরা ক্লাস টেনে পড়েছি ডোবেনিয়ার ট্রায়েট বা ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র তারপর আসলো নিউল্যান্ডসের অষ্টক সূত্র তারপর আসলো আমাদের মেন্ডেলিফ মেন্ডেলিপের পর্যায় সারণী অ্যান্ড নাও আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল বা যাকে আমরা বলি লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল ওকে এই লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল কে বানিয়েছে বানিয়েছেন বিজ্ঞানী মোজলে ওকে আজকাল আমরা যে পিরিয়ডিক টেবিল নিয়ে পড়াশোনা করব সেই পিরিয়ডিক টেবিলটাই হচ্ছে কি মডার্ন পিরিয়ডিক টেবিল বা যাকে আমরা বলি কি লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমরা কি কি পড়ব ওকে টুডেজ এইম আজকের আমাদের এম কি থাকবে প্রথমে আমরা পড়ব ইন্ট্রোডাকশন অফ লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল অর্থাৎ এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা আধুনিক পর্যায় সালনি নিয়ে আলোচনা করব তারপরে দু নম্বর আমরা পড়ব ব্যালেন্সেল বা যোজ্যতা কক্ষ বা সর্বস্থ কক্ষ কি তিন নম্বর পড়ব ব্লক ওয়াইজ ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্ট অর্থাৎ মৌলগুলোকে আমরা ব্লক ওয়াইজ ক্লাসিফিকেশন করব যেমন এস পি ডি এফ তারপরে আমরা পড়ব কিভাবে পিরিয়ড নাম্বার গ্রুপ নাম্বার এবং ইলেকট্রনিক কনফিগারেশন বার করা যায় অর্থাৎ পর্যায় সারণীর সাহায্যে যে কোনো মৌলের পিরিয়ড নাম্বার গ্রুপ নাম্বার এবং ইলেকট্রনিক কনফিগারেশন আমরা বার করতে পারি আমরা স্ট্রাকচার অফ অ্যাটমে মাত্র এক থেকে সাঁত্রিশ পর্যন্ত মৌলগুলির ইলেকট্রনিক কনফিগারেশন বার করেছি কিন্তু পর্যায় সারণীর সাহায্যে আমরা যে কোনো মৌলের যে কোনো মুহূর্তে ইলেকট্রনিক কনফিগারেশন আরামসে বার করে দিতে পারি সেটা আমরা শিখব পাঁচ নম্বর শিখব আইউপ্যাক নেম অফ দ্য এলিমেন্ট হ্যাভিং অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান হান্ড্রেড অর্থাৎ যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক একশোর বেশি তাদের আইউপিএসি নাম কি হবে এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নেক্সট নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা পিরিয়ডিক টেবিল দেওয়া আছে এবং এটাই হচ্ছে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল বা মডার্ন পিরিয়ডিক টেবিল এই মডার্ন পিরিয়ডিক টেবিল কে দিয়েছেন বিজ্ঞানী মজলে মজলে সূত্র কি বলে সেখানে বলেছে বিভিন্ন মৌল ভৌত ও রাসায়নিক ধর্ম সরি বিভিন্ন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্কের পর্যায়ক্রমে কি হয় পুনরাবৃত্ত হয় অর্থাৎ এই লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে কি হয়েছে সাজানো হয়েছে তুমি দেখো তুমি শুরু করো যেমন দেখো এখানে আমি নিচ্ছি পর্যায়ে টু এ কি আছে লিথিয়াম দেখো লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত থ্রি তারপরে কি বেরিলিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক কত চার তারপরে দেখো বোরন বোরন কত পাঁচ তারপরে দেখো কার্বন কার্বন কত ছয় নাইট্রোজেন কত সাত অক্সিজেন কত আট ফ্লুরিন কত নয় নিয়ন কত দশ তাহলে দেখো যত আমি পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক এক একক করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই পর্যায় সাধারণ মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে কি হয়েছে সাজানো হয়েছে আচ্ছা আর কি দেখব দেখো ফার্স্টেই আছে আমার গ্রুপ ওয়ান আচ্ছা এই লং ফর্ম অফ টেবিলে কতগুলো পর্যায় আছে এই লং ফর্ম অফ টেবিলে আমার সাতটা পর্যায়ে আছে এবং আঠারোটা গ্রুপ আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা পর্যায়ে আছে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন অর্থাৎ আঠারোখানা আমার কি আছে গ্রুপ বা শ্রেণী আছে ফার্স্ট গ্রুপ কি হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানটাকে বলা হয় অ্যালকালি মেটালস তারপরে গ্রুপ টু গ্রুপ টুটাকে বলা হয় কি অ্যালকালাইন আর্থ মেটালস এগুলো আমরা মাধ্যমিক লেভেলে পড়েছি তারপরে গ্রুপ থার্টিন গ্রুপ থার্টিনকে বলা হয় বরুন ফ্যামিলি গ্রুপ 14 ওকে বলা হয় কার্বন ফ্যামিলি গ্রুপ ফিফটিন যাকে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি

ব্লক বলা হয় গ্রুপ আর গ্রুপ বলা হয় কি এস ব্লক তাহলে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু টাকে আমরা বলবো এস ব্লক এই থার্টিন থেকে এইটিন গ্রুপ থার্টিন থেকে এইটিন পর্যন্ত বলা হয় পি ব্লক গ্রুপ থার্টিন থেকে এইটিন পর্যন্ত বলা হয় কি পি ব্লক এই এস আর পি ব্লকের মধ্যে যারা সেতু রচনা করেছে তারা হচ্ছে আমার কি ডি ব্লক অর্থাৎ গ্রুপ থ্রি থেকে গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত মৌলগুলোকে বলা হয় কি ডি ব্লক মৌল তাহলে এ ব্লক মৌল কোথায় গেল এ ব্লক মৌল আছে ঠিক নিচে এইটা হচ্ছে আমার এ ব্লক মৌল কারা আছে এ ব্লক মৌল দেখো ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস এই দুটো হচ্ছে কি আমার এ ব্লক মৌল তাহলে ল্যান্থানোয়েডস কোথায় আছে চলো মেন পর্যায় সারণীতে আমরা দেখে নিই ল্যান্থানোয়েডস কোথায় আছে দেখো ঠিক পর্যায় সিক্স পর্যায় সিক্সে গ্রুপ থ্রিতে দেখো এই ঘরটা হচ্ছে আমার ল্যান্থানামের ঘর এই ঘরটা হচ্ছে আমার ল্যান্থানামের ঘর ল্যান্থানামের পরমাণু ক্রমাঙ্ক কত ফিফটি সেভেন তারপরে কে আছে হফনিয়াম হফনিয়াম এই হফনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত সেভেন্টি টু অ্যাকচুয়ালি হওয়া উচিত কী ছিল ল্যান্থানামের যদি ফিফটি সেভেন হয় তাহলে হফনিয়ামের হওয়া উচিত ছিল ফিফটি এইট কিন্তু দেখো ল্যান্থানামের হচ্ছে ফিফটি সেভেন আর হফনিয়ামের হচ্ছে কত 72 টু তাহলে এই চোদ্দোটা মৌল কোথায় গেল চোদ্দোটা মৌল কি হারিয়ে গেল না চোদ্দোটা মৌল হারিয়ে যায়নি সেই চোদ্দোটা মৌলকে সেই চোদ্দোটা মৌল হচ্ছে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত চোদ্দোটা মৌল এই ছোট্ট বক্সের মধ্যে থাকে এই ছোট্ট বক্সের মধ্যে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত ১৪টা মৌল এই ল্যান্থানামের ঘরে থাকে বলে এদেরকে বলা হয় কি ল্যান্থানয়েডস তার নিচে তার নিচে আছে অ্যাক্টিনয়েডস ঠিক ল্যান্থানামের নিচে চলে এসো পর্যায় সেভেন এই ঘরটা এটা হচ্ছে অ্যাক্টিনিয়ামের ঘর এটা হচ্ছে আমার অ্যাক্টিনিয়ামের ঘর অ্যাক্টিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত এইটটি নাইন তারপরে কি আছে রাদার ফোডিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে একশো চার তাহলে কত হওয়া উচিত ছিল নাইনটি কিন্তু আছে কত একশো চার তাহলে এই চোদ্দটা মৌল কোথায় গেল এই চোদ্দটা মৌল কি হারিয়ে গেল না চোদ্দটা মৌল হারিয়ে যায়নি সেই চোদ্দটা মৌলকে থৌরিয়াম থৌরিয়াম থেকে লরেন্সিয়াম থৌরিয়াম থেকে লরেন্সিয়াম এই চোদ্দটা মৌল এই ছোট্ট বক্সের মধ্যে অর্থাৎ অ্যাক্টিনিয়ামের ঘরে থাকে তাই থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত চোদ্দটা মৌলকে বলা হয় অ্যাক্টিনয়েডস এবং সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত চোদ্দটা মৌল এই ল্যান্থানামের ঘরে থাকে বলে এদেরকে বলা হয় কি ল্যান্থানয়েডস এবং এবং কি এফ ব্লক তাহলে আমরা শিখলাম এস ব্লক এলিমেন্ট কাদের বলে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হল এস ব্লক গ্রুপ থার্টিন থেকে এইটিন পর্যন্ত হল পি ব্লক এবং এস আর পি ব্লকের মধ্যে সেতু রচনা করেছে ডি ব্লক সেটা হচ্ছে গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ আর আমাদের ল্যান্থানোয়েডস আর অ্যাক্টিনোয়েডস হলো কি এ ব্লক এলিমেন্ট আপাতত এইটুকুনি আমাদের পর্যায় সারণী সম্বন্ধে দেখলেই হয়ে যাবে এবার তোমরা কি মুখস্থ করবে তোমরা মনে রাখবে পর্যায় বরাবর মনে রাখবে পর্যায় টু আর পর্যায় থ্রি পিরিয়ড টু আর পিরিয়ড থ্রি বরাবর তোমাদের কি করতে হবে মনে রাখতে হবে মৌলগুলোকে আর কোন গ্রুপগুলো মনে রাখবে আপাতত গ্রুপ ওয়ান গ্রুপ টু তারপরে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন এইগুলো হচ্ছে গ্রুপ ওয়াইজ তোমরা কি করবে মৌলগুলোকে মনে রাখবে ওকে এগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে তাহলে পর্যায়ে বরাবর সেকেন্ড আর থার্ড তোমাদের মনে রাখতে হবে আর গ্রুপ বরাবর ওয়ান টু এবং থার্টিন থেকে এইটিন পর্যন্ত মৌলগুলোকে তোমাদের আপাতত মনে রাখতে হবে আর ডি আর এ ব্লক আছে আমাদের ক্লাস টুয়েলভে সেখানে আমরা ডি আর এ ব্লক মৌল সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করি চলো নেক্সট নেক্সট আমরা পড়বো ভ্যালেন্সেল অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রনস ভ্যালেন্সেলের বাংলা কি ভ্যালেন্সেলের বাংলা হচ্ছে যুজ্যতা কক্ষ যুজ্যতা কক্ষ এবং ভ্যালেন্স ইলেকট্রনটাকে বলা হয় যুজ্যতা কক্ষের ইলেকট্রন এবং যুজ্যতা কক্ষের ইলেকট্রন যোজ্যতা কক্ষের ইলেকট্রন এই যোজ্যতা কক্ষকে সর্ববহীষ্ট কক্ষ বলা হয়ে থাকে জোজত কক্ষকে কক্ষ বলা হয়ে থাকে তাহলে আজকের আমরা চিনব কোনটাকে ভ্যালেন্স শেল বলে এবং কাদেরকেই ভ্যালেন্স ইলেকট্রনস বলে তাহলে ভ্যালেন্স সেলের আগে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে দেখো লাল কালার দিয়ে এটাকে বক্স করে রাখা হয়েছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনো মৌলের ভেতর হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয় সেল নাম্বার সরি হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম ইজিক্যাল টু কি হবে পিরিয়ড নাম্বার এবং পিরিয়ড নাম্বার যা হয় সেটাই হচ্ছে কি তার সেল নাম্বার যেমন পিরিয়ড নাম্বার যদি থ্রি হয় তার মানে ওই মৌলে তিনটে সেল বা তিনটে কক্ষ আছে তার মানে সেই মৌলের হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত থ্রি এবং এই তিনটেকে পিরিয়ড নাম্বার সেল নাম্বার এবং হাইস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এন দ্বারা কি করি চিহ্নিত করি এদেরকে কি করি স্মল এন দিয়ে চিহ্নিত করি তাহলে কি বললাম পিরিয়ড নাম্বার ইজ কি হাইস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আবার পিরিয়ড নাম্বার ইজ কি সেল নাম্বার এবার ভ্যালেন্সেল কোনটা ভ্যালেন্সেল কোনটা আচ্ছা এখানে একটু ভুল লেখা হয়েছে এটা হবে শাফ সেল ওকে ভ্যালেন্স শেল কাকে বলছে সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যার অন্তর্গত উপকক্ষগুলোই হলো ভ্যালেন্স শেল আমি আবার বলছি সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যার অন্তর্গত উপকক্ষগুলোই হলো ভ্যালেন্স শেল এবং তার ভিতরে থাকা ইলেকট্রনই হচ্ছে কি ভ্যালেন্স ইলেকট্রন তাহলে কি লিখেছি দা সাব শেল আন্ডার দা হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর কল্ড ভ্যালেন সেল অ্যান্ড দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন ভ্যালেন্সেল আর নন অ্যাজ ভ্যালেন্স ইলেকট্রন তাহলে চলো একটু দেখে নিই ভ্যালেনশিয়াল কাকে বলবো ধরো আমি এখানে নিলাম সোডিয়াম সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত এগারো তাহলে সোডিয়ামের ইলেকট্রন মিন্টার্স লিখলে কী হয় ওয়ান এস টু টু দেখো এখানে হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা বা সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত ওয়ান এস এর ক্ষেত্রে প্রিন্সিপাল নাম্বার নাম এর ভ্যালু কত ওয়ান এর ভ্যালু পেত্রে এন এর ভ্যালু ক্ষেত্রে এন এর ভ্যালু কত সোডিয়ামের ক্ষেত্রে থ্রি তাহলে থ্রি এর আন্ডারে কি উপকক্ষ আছে থ্রি এর আন্ডারে আমি পাচ্ছি থ্রি এস থ্রি এর আন্ডারে আমি শুধুমাত্র কি পাচ্ছি থ্রি এস তাহলে সোডিয়ামের ক্ষেত্রে থ্রি এস হলো আমার ভ্যালেনশিয়াল বা যোজ্যতা কক্ষ এর মধ্যে কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে অর্থাৎ সোডিয়ামের ব্যালেন্স ইলেকট্রন কটা একটা সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কোনটা একটা এটাই হচ্ছে আমার ভ্যালেন্স ইলেকট্রন আরো চলো দেখি ধরো আমি নিলাম ক্লোরিন ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত 17 তার মানে এখানে কত হবে 1s2 2s2 2p6 3s2 থ্রি এস টু থ্রি পি সিক্স সরি থ্রি এস টু থ্রি পি ফাইভ হবে যেহেতু এবার দেখো এই ক্লোরিনের হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত দেখো হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত থ্রি হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন ইজিক্যাল টু কত থ্রি তাহলে থ্রি এর আন্ডারে কি কি উপকক্ষ আছে আমার থ্রি এর আন্ডারে উপকক্ষ আছে থ্রি এস আর থ্রি পি অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে থ্রি এস এবং থ্রি পি হচ্ছে কি আমার ভ্যালেন্স সেল এবং কতগুলো ইলেকট্রন আছে থ্রি এস এ দুটো পিতে পাঁচটা অর্থাৎ টোটাল সাতটা ভ্যালেন্স ইলেকট্রন আছে ক্লোরিনের ক্ষেত্রে শুধু ক্লোরিন না যে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার সেভেন তাই ওরা গ্রুপ সেভেন্টিনে অবস্থান করে আচ্ছা এবার চলো দেখি একটা এম এন নি এম হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ ইলেকট্রন বিন্যাস কি হবে এখানে নিয়ম অনুযায়ী হাইস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত এন ইসিক টু ফোর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন ইসিক টু তাহলে ফোর এর আন্ডারে কি উপকক্ষ আছে ফোর এর আন্ডারে আছে আমার ফোর উপকক্ষ ফোর আন্ডারে আছে কি আমার ফোর এস উপক ম্যাঙ্গানিজ ক্ষেত্রে আমার ফোর এস উপক আমি কি ঠিক বললাম না আমি একটু ভুল করলাম সেখানে কি যখন ডি ব্লক মৌল আসবে ডি ব্লক মৌল কি আমরা এক্ষুনি শিখবো কিছুক্ষণ পর যখন ডি ব্লক মৌল আসে তখন তার ভ্যালেনশিয়াল কি হয় এক্ষেত্রে ভ্যালেন্সিয়াল হবে আমার থ্রি ডি এবং ফোর এস থ্রি ডি এবং ফোরস যখন ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আসে তখন ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে অভ্যন্তরীণ ডি কক্ষক এবং বাইরের কক্ষক এই দুটো হয় কি আমার শেল কেন কারণ যেটা দেখা যায় ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এর ইলেকট্রন সরি ফোরস উপকক্ষ এবং থ্রি ডি উপকক্ষ দুজনের মধ্যে শক্তির পার্থক্য কি অত্যন্ত কম থাকে তাহলে থ্রি ডি এবং এর শক্তির পার্থক্য কম থাকার জন্য এই থ্রি ডির ইলেকট্রন এবং এর ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এখন যেটা দেখা যায় যোজ্যত কক্ষের ইলেকট্রনগুলো কী করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যেহেতু ম্যাঙ্গানিজের ক্ষেত্রে থ্রি ডি এবং ফোরেস উভয় উপকক্ষের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাই ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে থ্রি ডি এবং ফোর এস উভয় উপকক্ষই কি হয় ভ্যালেনশিয়াল তাহলে এদেরকে আমি ভ্যালেন্সিয়াল কেন বলছি কারণ ডি এবং এস উভয় উপকক্ষের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আর আমরা জানি যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো কী করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যেহেতু যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাই এক্ষেত্রে ডি থ্রি ডি এবং ফোর এস উভয়কেই কী বলা হয় ভ্যালেন্সিয়াল ধরা হয় তাই মডার্ন নিয়ম অনুযায়ী এই ভ্যালেনশিয়ালের সংখ্যাটা একটু বদলে দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে সেখানে বলেছে যে কোনো মৌলের যে সমস্ত উপকক্ষের কোনো মৌলের যে সমস্ত উপকক্ষে ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই সমস্ত উপকক্ষই হলো কি ভ্যালেনশিয়াল তাহলে সেই অনুসারে যেহেতু থ্রি ডি এবং ফোর এস উভয় উপকক্ষের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাই থ্রি ডি এবং ফোর এস ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ভ্যালেন্সিয়াল বা ডি ব্লকের ক্ষেত্রে ভ্যালেন্সিয়াল ওকে তাহলে আমরা শিখলাম ভ্যালেন্সিয়াল এবং ভ্যালেন্স ইলেকট্রন আমরা শিখে নিলাম চলো নেক্সট নেক্সট আমরা কি করব ক্লাসিফিকেশন অফ দা এলিমেন্টস আচ্ছা ওকে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টগুলোকে ব্লক ওয়াইজ ক্লাসিফিকেশন করব আমি আগেই বলেছি আমাদের চারটে ব্লক আছে একটা এস ব্লক পি ব্লক ডি ব্লক এ ব্লক তাহলে ফার্স্টে আমরা শুরু করছি এস ব্লক এলিমেন্ট এস ব্লক এলিমেন্ট এস ব্লক এলিমেন্ট কাদের বলে যে সমস্ত মৌলগুলির ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি এস অরবাইটালে প্রবেশ করে তাদেরকেই বলা হয় কি এস ব্লক মৌল ভালো করে আরও বললে আরও ভালো করে বললে যেটা দাঁড়ায় এদের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি এন উপকক্ষে প্রবেশ করে স্যার এই এস তো বুঝলাম অরবিটাল তাহলে এই এনটা কি এই এনটা কি এই এনটা হলো আমি কিছুক্ষণ আগেই বলেছি এন ইজ ইজিক টু কি হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর সেটা ইজ টুই টু কি পিরিয়ড নাম্বার সেটা মানেই কি পিরিয়ড নাম্বার তাহলে এখানে এনটা কি হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা বলতে পারি কি পিরিয়ড নাম্বার তাহলে কি শিখলাম যে সমস্ত মৌলগুলির ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি এনএস উপকক্ষে প্রবেশ করে বা এনএস কক্ষকে প্রবেশ করে তাদেরকে বলা হয় এস ব্লক এলিমেন্ট কারা উদাহরণ কারা গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু মৌলগুলি হচ্ছে এস ব্লকের মৌল বা এস ব্লক ভুক্ত তাহলে কেন গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু মৌলগুলোকে চলো একটু দেখে আচ্ছা তার আগে দেখার আগে আমরা একটু শিখিনি এই এস ব্লক মৌলগুলির ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে এদের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হবে এনএস ওয়ান থেকে টু এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে এন ওয়ান থেকে টু কারণ এস কক্ষকে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে দুটো ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ এস কক্ষকে একটা ইলেকট্রনও থাকতে পারে আবার এস কক্ষকে দুটো ইলেকট্রনও থাকতে পারে তাই লেখা হয় এন এস ওয়ান টু টু চলো আমরা দেখে নিই একটা উদাহরণ দেখি যেমন ধর আমি নিচ্ছি সোডিয়াম সোডিয়াম হচ্ছে গ্রুপ ওয়ান মৌল এর অ্যাটমিক নাম্বার কত এগারো ইলেকট্রন বিন্যাস কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে দেখো দুটো চারটে দশটা এগারোটা অর্থাৎ লাস্ট ইলেকট্রন কোন কক্ষকে প্রবেশ করেছে লাস্ট ইলেকট্রন আমার এ সরভাইটালে প্রবেশ করেছে তাই সোডিয়াম হচ্ছে কি আমার এস ব্লক মৌল এবং সোডিয়াম কোন গ্রুপে থাকে সোডিয়াম গ্রুপ ওয়ানে থাকে তাই গ্রুপ ওয়ান হলো কি এস ব্লক মৌল বা গ্রুপ ওয়ানের মৌলগুলো কি হল কি এস ব্লক মৌল এবার আমি কি বলেছি

কি পেলাম থ্রি এস ওয়ান মানে আমি কি লিখতে পারি এন এস ওয়ান থ্রি এস ওয়ান মানে আমি কি লিখতে পারি এন ওয়ান অর্থাৎ লাস্ট ইলেকট্রন এন এস উপকক্ষে কি করছে প্রবেশ করছে চলো আরেকটা দেখে নি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে অ্যাটমিক নাম্বার টুয়েলভ ম্যাগনেশিয়াম কোন গ্রুপে থাকে গ্রুপ টু এ থাকে তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু দেখো এক্ষেত্রেও শেষ ইলেকট্রনটি শেষ ইলেকট্রনটি কোন উপকক্ষে প্রবেশ করেছে এস উপকক্ষে প্রবেশ করেছে তাই ম্যাগনেশিয়ামও কি এস ব্লক মৌল ম্যাগনেশিয়ামও কি এস ব্লক মৌল তাহলে এখানে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত থ্রি তাহলে থ্রি এর জায়গায় আমি বসাতে পারি এন তাহলে এখানে আমি লিখতে পারি কি এনএস টু ওকে তাহলে এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো এনএস ওয়ানও লিখতে পারি আবার এনএস টুও লিখতে পারি একসাথে লিখলে কি দাঁড়ায় এনএস ওয়ান থেকে টু একসাথে লিখলে কি দাঁড়ায় এন ওয়ান থেকে টু এটাই হচ্ছে ওর কি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ওকে কারণ এস এ দুটো ইলেকট্রন থাকতে পারে একটা ইলেকট্রনও থাকতে পারে হাইয়েস্ট দুটো ইলেকট্রন থাকতে পারে চলো নেক্সট এবার আমরা পড়ব পি ব্লক মৌল পি ব্লক মৌল কি যে সমস্ত মৌলগুলির ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি পি কক্ষকে প্রবেশ করে তাদেরকেই বলা হয় কি পি ব্লক মৌল আরো ভালো করে বললে এদের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি এনপি উপকক্ষে প্রবেশ করে যেখানে এনটা কি সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা পিরিয়ড নাম্বার উদাহরণ কী গ্রুপ 13 থেকে এইট্টিন পর্যন্ত মৌলগুলো হচ্ছে পি ব্লক আমরা পর্যায়ের সাধারণতে দেখলাম যে গ্রুপ 13 থেকে এইট্টিন পর্যন্ত মৌলগুলোকে বলা হয় কী পি ব্লক মৌল এদের জেনারেল ইলেকট্রনিক কনফিকেশন কী এদের জেনারেল ইলেকট্রনিক কনফিকেশন হচ্ছে এনএস টু এন পি ওয়ান টু এনপি ওয়ান টু সিক্স পিতে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে ছটা ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ পি উপকক্ষে এক থেকে ছয় পর্যন্ত সব ইলেকট্রন থাকতে পারে তাই আমি এখানে লিখলাম এনপি ওয়ান টু সিক্স অর্থাৎ পিতে একটা ইলেকট্রন যদি ঢোকে তাহলে সেই মৌলটাও হচ্ছে পি ব্লক দুটো ইলেকট্রন ঢুকলে সেটাও পি ব্লক এইভাবে যদি আমার ছটা ইলেকট্রন ঢোকে সেটাও হচ্ছে কি আমার পি ব্লক মৌল যেহেতু পিতে ছটা ইলেকট্রন ঢুকতে পারে মানে এক থেকে ছয় পর্যন্ত সবকটা ইলেকট্রন পি পি উপকক্ষে থাকতে পারে তাই লেখা হলো কি আচ্ছা তাহলে দেখো এখানে আমরা লিখি গ্রুপ ফোরটিন গ্রুপ ফিফটিন গ্রুপ সিক্সটিন গ্রুপ সেভেনটিন আর কি গ্রুপ এইটিন এরাই হচ্ছে কি আমার পি ব্লক মহল এখানে কি আছে ফার্স্ট মেম্বারকে গ্রুপ থার্টিনে বোরন এর কত কার্বন বোরনের ইলেকট্রন বিন্যাস লিখলে আমরা কী পাবো টু এস টু টুপি ওয়ান এখানে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত টু হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত টু তাই টু এর জায়গায় আমি কি লিখতে পারি এন লিখতে পারি তাহলে সেটা লিখলে কী দাঁড়ায় এনএস টু এনপি ওয়ান এনএস টু এনপি ওয়ান কার্বনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন বার করলে কী হবে টু এস টু টুপি টু তাহলে এই জায়গায় কী লিখতে পারি এনএস টু এনপি টু তাহলে গ্রুপ থার্টিনের

ns2 np126 দেখো p তে একটা ইলেকট্রনও প্রবেশ করেছে আবার p তে ছটা ইলেকট্রনও কি করেছে প্রবেশ করেছে তাই এটাকে একসাথে লেখার সময় কিভাবে লেখা হয় ns2 np126 এটাই হচ্ছে কি ওর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ওকে চলো নেক্সট এবার আমরা পড়ব ডি ব্লক মৌল ডি ব্লক মৌল কি এদের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ ডি অরবিটালে প্রবেশ করে এদের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ ডি কক্ষকে প্রবেশ করে এই অভ্যন্তরীণ ডি কক্ষক বলতে কি বোঝাচ্ছে স্যার তাহলে চলো আমরা দেখে নিই অভ্যন্তরীণ ডি কক্ষক বলতে কি বোঝাচ্ছে বা অভ্যন্তরীণ এন মাইনাস ওয়ান ডি উপকক্ষ বলতে কি বোঝাচ্ছে চলো আমরা একটু বুঝে নিই ধরো আমি এখানে নিলাম ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের কত টোয়েন্টি ফাইভ

ডিতে প্রবেশ করে দেখো ফোরটা বাইরের কক্ষ আর ডিটা অভ্যন্তরীণ কক্ষ তাই লেখা হয় শেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ ডি উপকক্ষে প্রবেশ করে ওকে তাহলে দেখো ইলেকট্রন ভর্তি হয়ে যাওয়ার পর কোথায় এসে প্রবেশ করবে অভ্যন্তরীণ ডি উপকক্ষে প্রবেশ করে তাই এম এনটা কি আমার একটা ডি ব্লক মৌল এখানে হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত এন ইজিক্যাল টু ফোর এখানে হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন ইজিক্যাল টু ফোর তাহলে ফোরের জায়গায় আমি কি লিখতে পারি এস টু

ফিল্ড আপ হয়ে যায় তারপরে ইলেকট্রন কী করে অভ্যন্তরীণ এন মাইনাস ডি উপকক্ষে প্রবেশ করে তাই এমএন একটা কি ডি ব্লক মূল্য তাহলে এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে দেখো এখান থেকে আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারি কী লিখতে পারি ফার্স্টে আমার কী আছে এন মাইনাস ওয়ান ডি ডিতে কটা ইলেকট্রন থাকতে পারে এক থেকে দশ পর্যন্ত সব কটা ইলেকট্রন থাকতে পারে তাই আমি লিখছি ডি ওয়ান টু টেন তারপরে এন এস ওয়ান টু এবার প্রশ্ন হচ্ছে স্যার এসে ওয়ান থেকে টু কেন লিখলাম দেখো কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখি যেমন কপারের ক্ষেত্রে কি থ্রি ডি টেন ফোর এস ওয়ান আর ক্রোমিয়ামের ক্ষেত্রে কি থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান অর্থাৎ কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে এস কক্ষকে কটা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন থাকে তাই আমি লিখলাম এন এস ওয়ান থেকে টু ওকে তাহলে ডি ব্লক মৌলগুলি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে এন মাইনাস ওয়ান ডি ওয়ান টু টেন এস ওয়ান থেকে টু এবং পরীক্ষায় তোমাদের এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু এমসিকিউতে দেবে আচ্ছা এবার ডি ব্লক মৌল কারা গ্রুপ থ্রি থেকে শুরু করে গ্রুপ টুয়েলভ পর্যন্ত মৌলগুলো হলো ডি ব্লক মৌল কি বললাম গ্রুপ থ্রি থেকে শুরু করে গ্রুপ টুয়েলভ পর্যন্ত মৌলগুলি হলো ডি ব্লক মৌল এইবার আমরা যেটা দেখবো ডি ব্লক মৌলের অপর নাম কি ডি মৌলের অপর নাম সন্ধিগত মৌল মৌল ডি ব্লক মৌলগুলির অপর নাম সন্ধিগত বা ট্রানজিশন ট্রানজিশন সিরিজ সরি এলিমেন্ট তাহলে ডি ব্লক মৌলগুলির অপর নাম কি ট্রানজিশন এলিমেন্ট প্রশ্ন হচ্ছে এই সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলতে কি বোঝায় স্যার দেখো কি বলে ভূমিস্তর অবস্থায় বা কোন সুস্থিত জারণ অবস্থায় কোন মৌলের সর্ববৈস্থ কক্ষে ইলেকট্রন দ্বারা ইলেকট্রন দ্বারা কি বলবো এটাকে বলা যায় আংশিকভাবে পূর্ণ ইলেকট্রন দ্বারা আংশিকভাবে ভর্তি ওকে ইনকামপ্লিটলি ফিল্টিউ ভাইটাল এখানে লেখাটা ভুল হয়েছে ওকে তাহলে কি বলছে ভূমিস্তর অবস্থায় বা কোনো সুস্থিত জারণ অবস্থায় কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে ভাবে ভর্তি ডি উপকক্ষ থাকলে তাদেরকে কি বলা হয় সন্ধিগত মৌল তাহলে এই কথাটা ভালো করে নোট করো ভূমিস্তর অবস্থায় ভূমিস্তর অবস্থায় মানে তার নিউট্রাল অবস্থায় মানে তখন চার্জ কত জিরো সুস্থিত জারণ অবস্থা মানে তখন ওর কি থাকবে একটা নির্দিষ্ট চার্জ থাকবে যেমন যেমন আমি যদি বলি এম প্লাস এর চার্জ কত প্লাস ওয়ান এর জারণ সংখ্যাও কত প্লাস ওয়ান আমি যদি বলি এম টু প্লাস এর চার্জ কত প্লাস টু এর জারণ সংখ্যাও কত প্লাস টু তাহলে ভূমিস্তর অবস্থায় অথবা কোনো চার্জ যুক্ত অবস্থায় বা আমরা ভালোবাসায় কি বলছি কোনো সুস্থিত জারণ অবস্থায় কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে ভর্তি ডি উপকক্ষ থাকলে তাদেরকে কি বলা হয় সন্ধিগত মৌল যদি সম্পূর্ণরূপে ভর্তি ডি উপকক্ষ পাই তাহলে তারা সন্ধিগত মৌল নয় ওকে তাহলে চলো একটু উদাহরণ দেখে প্রথমে হচ্ছে প্রথম সন্ধিগত শাড়ি যাদেরকে বলা হয় থ্রি সিরিজ কারণ এই সমস্ত মৌলগুলির ক্ষেত্রে ইলেকট্রনগুলি অভ্যন্তরীণ উপকক্ষে প্রবেশ করে তাই এদেরকে বলা হয় কি ক্ষেত্রে সিরিজ উদাহরণ কি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক হচ্ছে আমার প্রথম সন্ধিগত শাড়ি বা থ্রি ডি শাড়ি এখানে একটা কথা বলার আছে জিঙ্ক সন্ধিগত মৌল নয় জিঙ্ক ডি ব্লক মৌল বাট জিঙ্ক সন্ধিগত মৌল নয় তারপরে দ্বিতীয় সন্ধিগত শাড়ি দ্বিতীয় সন্ধিগত শাড়িকে বলা হয় ডি সিরিজ মানে এই সমস্ত মৌলগুলির ক্ষেত্রে ইলেকট্রনগুলি উপকক্ষে প্রবেশ করে তাহলে কারা দ্বিতীয় সন্ধিগত শাড়ি সেটা হচ্ছে ইট্রিয়াম এটা বড় হাতের ওয়াই হবে ওকে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম এরা হচ্ছে আমার দ্বিতীয় সন্ধিগত শাড়ি এবং পরমাণু ক্রমাঙ্কটাকে কিন্তু খেয়াল করতে হবে প্রথম সন্ধিগত শাড়ির ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত ছিল একুশ থেকে তিরিশ দ্বিতীয় সন্ধিগত শাড়ির ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত উনচল্লিশ থেকে আটচল্লিশ অর্থাৎ ক্যাডমিয়াম সন্ধিগত মৌল নয় তারপরে তৃতীয় সন্ধিগত শাড়ি ওকে তৃতীয় সন্ধিগত শাড়ি হচ্ছে ফাইভ ডি সিরিজ তৃতীয় সন্ধিগত শাড়ি হচ্ছে কি ফাইভ ডি সিরিজ এক্ষেত্রে ইলেকট্রনগুলি অভ্যন্তরীণ ফাইভ ডি উপকক্ষে প্রবেশ করে তাই এদেরকে বলা হয় ফাইভ ডি সিরিজ কারা আছে ল্যান্থানাম কারা আছে ল্যান্থানাম তারপরে তারপরে হচ্ছে হপনিয়াম থেকে মার্কারি ল্যান্থানাম এবং তারপরে হপনিয়াম থেকে মার্কারি পর্যন্ত মৌলগুলি হলো কি তৃতীয় সন্ধিগত শাড়ি বা ফাইভ ডি সিরিজ এক্ষেত্রে মার্কারি সন্ধিগত মৌল নয় এক্ষেত্রে মার্কারি সন্ধিগত মৌল নয় এরপর আছে চতুর্থ সন্ধিগত আমাদের লাগবে না তাই আমি এটা আমাদের সিরিজ অব্দি জানলেই আমাদের হয়ে যাবে তাহলে এবার এখানে কোশ্চেন আসে যে স্যার এই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারিকে সন্ধিগত মৌল বলছি না এরা ডি ব্লক মৌল কিন্তু এদের সন্ধিগত মৌল বলছি না এবং এর ওপর থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসে তোমাকে কোশ্চেন করবে কপারকে সন্ধিগত মৌল বলে কিন্তু জিঙ্ককে সন্ধিগত মৌল বলে না কেন চলো নেক্সট পেজে আমরা দেখে নিই তাহলে এই দেখো কোশ্চেন এসে গেছে কপারকে সন্ধিগত মৌল বলে কিন্তু জিঙ্ককে সন্ধিগত মৌল বলে না কেন চলো আমরা শিখে নিই জিংকে সন্ধিগত মৌল কেন বলছি না কিন্তু তার আগে কপার আছে কপারকে সন্ধিগত মৌল কেন বলছি তাহলে কপার কপারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে টোয়েন্টি এবং এর যদি ইলেকট্রন বিন্যাস বার করি তাহলে আমার আসবে আর্গান থ্রি ডি টেন এবার তুমি বলবে যে সন্ধিগত মৌলের সংজ্ঞা অনুযায়ী কপারের ভূমিস্তর অবস্থায় ডি উপকক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি আছে তাহলে কপারকে কি করে স্যার সন্ধিগত মৌল বলছি দেখো সংজ্ঞায় লেখা ছিল শুধু ভূমিস্তর অবস্থায় দেখলে হবে না আমাকে ওর চার যুক্ত অবস্থা দেখতে হবে অর্থাৎ আমাকে সুস্থিত জারণ অবস্থাটাও খেয়াল করতে হবে তাহলে কপারের ভূমিস্তর অবস্থায় ডি উপকক্ষ ইলেকট্রন দ্বারা ভর্তি থাকলেও ও সুস্থিত জারণ অবস্থায় ডি উপকক্ষ কেমন থাকে চলো আমরা দেখে নিই তাহলে কপারের একটা সুস্থিত জারণ অবস্থা কি কপার টু প্লাস তাহলে কপার টু প্লাসের ইলেকট্রন বিন্যাস কি হবে থ্রি ডি তাহলে কপার থেকে কপার টু প্লাস হলো মানে কপার থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে আমি কপার টু প্লাস পাই তাহলে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ফোর থেকে বেরোবে একটা থ্রি ডি থেকে বেরোবে দেখো কপারের ভূমিস্তর অবস্থায় আমি ইলেকট্রন দ্বারা ভর্তি ডি উপকক্ষ পেলেও কপারের সুস্থিত জারণ অবস্থায় আমি ইলেকট্রন দ্বারা আংশিকভাবে ভর্তি ডি উপকক্ষ পাচ্ছি তাই কপারকে কি বলা হচ্ছে সন্ধিগত মৌল তাহলে আমি সুস্থিত +2 জারন অবস্থায় +2 জারন অবস্থায় কপারের ক্ষেত্রে কপারের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা ইলেকট্রন দ্বারা আংশিক ভর্তি ইলেকট্রন দ্বারা আংশিক ভাবে ভর্তি ডি উপকক্ষ বর্তমান তাই কপারকে কি বলা হয় সন্ধিগত মৌল বলে তাহলে না কেন স্যার চলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস বার করে নি জিঙ্কের কত থার্টি তার মানে ইলেকট্রন বিন্যাস কত হবে আরগান তারপরে আর্গানের পর হবে থ্রি ডি টেন টু তাহলে জিঙ্কের সুস্থিত জ্বালানো অবস্থা কি প্লাস টু অর্থাৎ জিঙ্কের সুস্থিত জ্বালানো অবস্থা কি প্লাস টু তাহলে আমি এখানে লিখছি জিঙ্ক টু প্লাস তাহলে জিঙ্ক টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস কি হবে জিঙ্ক টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গান অর্থাৎ জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে জিঙ্ক টু প্লাস হয় তাহলে আমি লিখছি আর্গান থ্রি ডি টেন কি আসবে আর্গান থ্রি ডিটেন অর্থাৎ ফরেস্ট থেকে কী হবে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে এবং বেরিয়ে গেলেই আমি পাবো কি জিঙ্ক টু প্লাস তাহলে দেখো জিঙ্কের ক্ষেত্রে ওর সুস্থিত জ্বালান অবস্থায় এবং ভূমিস্তর অবস্থায় উভয় অবস্থাতেই ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি ডি উপকক্ষ পাওয়া যায় ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি ডি উপকক্ষ পাওয়া যায় তাই জিঙ্ক সন্ধিগত মৌল নয় তাহলে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের ক্ষেত্রে ভূমিস্তর অবস্থায় ভূমিস্তর অবস্থায় মানে নিউট্রল অবস্থায় এবং সুস্থিত জ্বালান অবস্থায় জারান অবস্থায় ইলেকট্রন দ্বারা আংশিকভাবে ভর্তি ইলেকট্রন দ্বারা আংশিকভাবে ভর্তি ইলেকট্রন দ্বারা আংশিক ভাবে ভর্তি সরি ভুল বললাম ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি সম্পূর্ণরূপে ভর্তি ডি উপকক্ষ বর্তমান কক্ষ বর্তমান তাই তাই জিঙ্কের সন্ধিগত মৌল বলে না তাই জিঙ্ককে সংজ্ঞা অনুযায়ী সন্ধিগত মৌল বলে না এরকম কে কে আছে জিঙ্ক ছাড়াও আছে ক্যাডমিয়াম এবং মার্কারি তাহলে একই কারণে ক্যাডমিয়াম এবং সন্ধিগত মৌল বলে না সন্ধিগত মৌল বলে না চল বুঝতে পারলে তাহলে চলো নেক্সট স্লাইডে যাই চলো এবার আমরা পড়বো এফ ব্লক মৌল এখানে একটু মুছে গেছে এফ ব্লক মৌল এফ ব্লক মৌল কি আমরা কিছুক্ষণ আগেই দেখেছি ল্যান্টান এবং ক্ষেত্রে শেষ অভ্যন্তরীণ এন মাইনাস টু এফ উপকক্ষে প্রবেশ করে এদের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ এন মাইনাস টু এফ উপকক্ষে প্রবেশ করে তাই এদেরকে এফ ব্লক আচ্ছা এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে এবং সেটা কিন্তু অতি অবশ্যই দেখবে পরীক্ষায় আসবে তাহলে সেটা কি সেটা হচ্ছে এদের হাইস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন এস এন এস টু এন এর আগে কে থাকবে এন মাইনাস ওয়ান ডি জিরো থেকে ওয়ান ডি এর আগে কে থাকবে এন মাইনাস টু এফ ওয়ান টু ফোরটিন কারণ এফ উপকক্ষে সর্বোচ্চ চোদ্দটা ইলেকট্রন থাকতে পারে তাই এফ উপকক্ষে এক থেকে চোদ্দটা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে তাই আমি এখানে লিখলাম ওয়ান টু ফোরটিন তাহলে এ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি এন মাইনাস টু এফ ওয়ান টু ফোরটিন এন মাইনাস ওয়ান ডি জিরো টু ওয়ান এবং এস টু যেখানে এন হচ্ছে কি হায়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ঠিক তার আগের কক্ষটা হচ্ছে এন মাইনাস ওয়ান তারও আগের কক্ষটা হচ্ছে কি এন মাইনাস টু যেহেতু ইলেকট্রনগুলো এন মাইনাস টু এফ উপকক্ষে প্রবেশ করে তাই এই সমস্ত মৌলগুলিকে এ এফ ব্লক মৌল বলা হয় কারা কারা আছে চলো দেখে উদাহরণটা বলে দিই উদাহরণ উদাহরণ কারা আছে ল্যান্থানয়েডস ল্যান্থানয়েডস

অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলে ইংলিশে এলিমেন্ট ইন ইনার ট্রানজিশন এলিমেন্ট ওকে তাহলে ল্যান্থান এবং অ্যাক্টিনয়েডস কে একযোগে কি বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল চলো দেখেন নেক্সট তাহলে ফার্স্টেই আছে কি ল্যান্থান্থান কে কাদের বলবো এই ল্যান্থানামের ঘরে ল্যান্থানামের ঘরে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌল অবস্থান করে তাহলে কি বললাম এই ল্যান্থানামের ঘরে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত চোদ্দটা মৌল অবস্থান করে যেহেতু সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত চোদ্দটা মৌল ল্যান্থানামের ঘরে অবস্থান করে তাই ল্যান্থানামের নাম অনুসারে একে আমি কি বলবো ল্যান্থানোয়েডস এবং পরমাণু ক্রমাঙ্কটা খেয়াল করতে হবে সিরিয়ামের কত ফিফটি এইট এবং লুটেশিয়ামের কত সেভেন্টি ওয়ান ওকে তার মানে আটান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত মৌলগুলো হচ্ছে কি ল্যান্থানোয়েডস এবং তার সাথে সাথে এরা কি এ ব্লক মৌল এবার এরা কোন পর্যায়ে থাকে এরা পর্যায় সিক্সে থাকে কোন গ্রুপে থাকে এরা গ্রুপ থ্রিতে কি করে অবস্থিত তাহলে পর্যায় সিক্স মানে পিরিয়ড ইজিক্যাল টু কি পিরিয়ড নাম্বার ইজিক্যাল টু আর আমরা চ্যাপ্টারের শুরুতেই পড়েছি পিরিয়ড নাম্বার ইজিক্যাল টু কি হাইস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজিক্যাল টু কি এন অর্থাৎ পিরিয়ড নাম্বারকে আমরা কি দিয়ে চিহ্নিত করি এন দিয়ে চিহ্নিত করি অর্থাৎ এক্ষেত্রে এন ইজিক্যাল টু কত সিক্স অর্থাৎ হাইস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজিক্যাল টু কত সিক্স তাহলে স্যার এর ইলেকট্রন বিন্যাস কি হবে এর ইলেকট্রন বিন্যাস ঠিক এর আদলে হবে এর ইলেকট্রন বিন্যাস ঠিক এর আদলে হবে তাহলে আমি এন এর জায়গায় কি বসাবো সিক্স বসাবো এন মাইনাস ওয়ানের জায়গায় কি বসাবো ফাইভ বসাবো এন মাইনাস টু এর জায়গায় কি বসাবো ফোর বসাবো তাহলে চলো তাহলে যেহেতু ওরা পর্যায়ে সিক্সে অবস্থান করে তাই ওদের ক্ষেত্রে এন এর ভ্যালু কত সিক্স তাই আমি লিখছি অ্যাকচুয়ালি এ ব্লক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে ঠিক এই রকম ওকে তাহলে ইনি এর জায়গায় বসাচ্ছি কি 6 তাহলে লিখছি 6s2 n 1 তাহলে n যদি 6 হয় তাহলে n 1 কত হবে 5d 0 টু 1 তাহলে n 2 কত হবে 4f 1 টু 14 এটাই হচ্ছে কি ল্যান্থানয়েডসের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এবং এর আগে থাকে কি নিষ্ক্রিয় গ্যাস এর আগে থাকে কি নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে জেনন সেটা হচ্ছে কি জেনন আচ্ছা এই ল্যান্থানয়েডস গুলোকে বলা হয় 4f সিরিজ মানে 4f শারীর মৌল 4f সিরিজ কারণ এদের ক্ষেত্রে ইলেকট্রনগুলি ও অভ্যন্তরীণ 4f কক্ষে কি করে প্রবেশ করে তাহলে এই হলো আমার কি ল্যান্থানয়েডস চলো এদের আগে আমার লাগবে আর এনএস টু দেখো অ্যাক্টিন হচ্ছে থরিয়াম থেকে লড়সিয়াম পর্যন্ত চোদ্দটা মৌল অ্যাক্টিনিয়ামের ঘরে থাকে ওকে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত চোদ্দটা মৌল অ্যাক্টিনিয়ামের ঘরে থাকে তাই এদেরকে কি বলা হয় এবং থেকে শুরু একশো তিন পর্যন্ত অর্থাৎ এই চোদ্দটা মৌলকে আমরা কি যেমন বলবো সেই সঙ্গে সঙ্গে এদেরকে আমরা কি বলবো এ ব্লক মৌল কোন পর্যায়ে থাকে পর্যায়ে সিক্স এবং গ্রুপ থ্রিতে থাকে যেহেতু এর ক্ষেত্রে পিরিয়ড নাম্বার সেভেন তাই আমি এন ইজিক্যালটু কত বলতে পারি সেভেন এ নিজিকালটু কত বলতে পারি সেভেন তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে তাহলে এন এর জায়গায় কি বসাবো সেভেন বসাবো তাহলে এন এর জায়গায় সেভেন বসালে হয় সেভেন এস টু তাহলে এন মাইনাস ওয়ান কত হবে সিক্স ডি জিরো থেকে ওয়ান আর এন মাইনাস টু কত হবে ফাইভ এফ ওয়ান টু ফর্টি ওকে যেহেতু এক্ষেত্রে ইলেকট্রনগুলি ফাইভ এফ উপকক্ষে প্রবেশ করে তাই অ্যাক্টিনয়েডসকে কি বলা হয় ফাইভ এফ সারির মৌল ওকে তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যাক্টিনয়েডস এর জেনারেল ইলেকট্রনিক এবং এর আগে থাকে এর নিষ্ক্রিয় গ্যাস এর থাকে রেডন যেমন এইবার আমরা দেখবো যে প্রিওডিক টেবিলে যে সাতটা পর্যায়ে আছে কোন পর্যায়ে কতগুলো করে এলিমেন্ট থাকে কোন পর্যায়ে কতগুলো করে এলিমেন্ট থাকে মানে প্রথম পর্যায়ে কতগুলো এলিমেন্ট থাকে দ্বিতীয় পর্যায়ে কতগুলো এলিমেন্ট থাকে তৃতীয় পর্যায়ে কতগুলো এলিমেন্ট থাকে সেইগুলো আমরা আমরা বের শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে এনার্জি সিকোয়েন্স অফ অফ সাবসেল সাবসেল এনার্জি মানে উপকক্ষের শক্তির ক্রম বাংলা করলে দাঁড়ায় উপকক্ষের শক্তির ক্রম এখানে একটা জিনিস আমার বলে দেওয়া দরকার একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে উপকক্ষের শক্তির ক্রম কি হয় শক্তির ক্রম হয় ফার্স্টে আসে এনএস এনএস পূর্ণ হয়ে যাওয়ার পর আসে এন মাইনাস এফ এন মাইনাস এফ পূর্ণ হয়ে যাওয়ার পর আসে এন মাইনাস ওয়ান ডি আর তারপরে আসে এনপি এটা কার ক্ষেত্রে প্রযোজ্য একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে তাহলে একটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে উপকক্ষের শক্তির ক্রম কি হয় এন এস পূর্ণ হয়ে যাওয়ার পর আসে এন মাইনাস টু এফ এন মাইনাস টু এফ পূর্ণ হয়ে যাওয়ার পর আসে এন মাইনাস ওয়ান টি এটা পূর্ণ হয়ে যাওয়ার পর আসে কি এন এটাই হচ্ছে কি কোন নির্দিষ্ট পর্যায়ের ক্ষেত্রে এনার্জি সিকোয়েন্স অফ দা সাবসেট আচ্ছা পিরিয়ড নাম্বারকে কি করেছি আমরা এন দিয়ে চিহ্নিত করেছি আর ওপাশে আমরা দেখব প্রত্যেকটা পর্যায়ে কতগুলো করে ইলেকট্রন থাকছে তাহলে ফার্স্টে আমি লিখছি এন ইজিক্যাল টু ওয়ান এন ইজিক্যাল টু যদি ওয়ান হয় তাহলে আমি একটাই উপকক্ষ পাই সেটা হচ্ছে ওয়ান এস এছাড়া আর কোনো উপকক্ষ আমি পাই না এন এর ভ্যালু যদি ওয়ান হয় তখন এর ভ্যালু কী হয় শুধুমাত্র জিরো হয় অর্থাৎ আমি শুধুমাত্র ওয়ান এস উপকক্ষ পাই অর্থাৎ এ ইজিক্যাল টু ওয়ান আর এল ইজিক্যাল টু জিরো দিয়ে একটাই উপকক্ষ হয় সেটা হচ্ছে ওয়ান এস অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা একটাই উপকক্ষ পাই সেটা হচ্ছে ওয়ান এস ওয়ান এস এ সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে দুটো ওকে ওয়ান এস এ সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে দুটো যেহেতু ওয়ান এস এ সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে তাই প্রথম পর্যায়ে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত হবে দুই তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস আমরা কি করে বের করব টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন সাবসেল তাহলে একটা উপকক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে কি টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন আ ওকে তাহলে প্রিয়োড মানে প্রথম পর্যায়ে অর্থাৎ এন ইজিক্যাল মানে হচ্ছে আমার প্রথম পর্যায়ে তাহলে প্রথম পর্যায়ে কতগুলো ইলেকট্রন থাকে প্রথম পর্যায় আমার দুটো সরি প্রথম পর্যায় আমার কতগুলো এলিমেন্ট থাকে প্রথম পর্যায়ে আমাদের দুটো এলিমেন্ট থাকে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কি হিলিয়াম এবার সেকেন্ড পর্যায় মানে এন ইজিক্যাল হলে আমি দুটো কক্ষ পাই একটা হচ্ছে কত টু অর্থাৎ আগে টু এস ফিল আপ হবে তারপরে কে ফিল আপ হবে টুপি টু এস এ সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে দুটো পিতে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে ছটা তাহলে টোটাল ইলেকট্রন কতগুলো হলো আটটা তাহলে যেহেতু টোটাল ইলেকট্রন হচ্ছে আটটা তাই আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত হবে আট কারণ টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কি টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন অর্থাৎ সেকেন্ড পর্যায়ে আমার কতগুলো এলিমেন্ট থাকবে সেকেন্ড পর্যায়ে আমাদের আটখানা এলিমেন্ট থাকবে এবং তোমরা মডার্ন পিরিয়ডিক টেবিলের হিসাব করে দেখবে যে সেকেন্ড পর্যায়ে আমাদের আটখানা এলিমেন্টই থাকে এন থ্রি যদি থ্রি হয় তাহলে আমার কি কি উপকক্ষ পাই এন এর ভ্যালু থ্রি বসাও তাহলে আমি পাচ্ছি থ্রি এস ওকে আর কি পাই এখানে এন এর ভ্যালু থ্রি বসাও তাহলে পাচ্ছি আমি ওয়ান এফ ওয়ান এফ উপকক্ষের কি অস্তিত্ব আছে না ওয়ান এফ উপকক্ষের কোনো অস্তিত্ব নেই এন এর ভ্যালু এখানে থ্রি বসাও তাহলে আমি কত পাচ্ছি টু ডি এবং টু ডি উপকক্ষেরও কোনো অস্তিত্ব নেই ওকে তাহলে এন এর ভ্যালু এখানে থ্রি বসাও তাহলে আমি কি পাচ্ছি থ্রি পি অর্থাৎ এন টু যদি থ্রি হয় তাহলে আমরা দুটো উপকক্ষ পাই একটা হচ্ছে থ্রি এস আর একটা হচ্ছে কি থ্রি পি এবার থ্রি এস এ কটা ইলেকট্রন থাকবে দুটো থ্রি কটা ইলেকট্রন থাকবে ছটা তাহলে টোটাল ইলেকট্রন কতগুলো হলো আটটা তাহলে আমার টোটাল এলিমেন্টস কতগুলো হবে আটটা অর্থাৎ তৃতীয় পর্যায়ে আমার সর্বোচ্চ আটটা এলিমেন্টস থাকবে এবং তুমি প্রেডিক্ট টেবিলে যাবে গিয়ে হিসাব করবে দেখবে তৃতীয় পর্যায়ে তোমাদের আটটাই এলিমেন্ট আছে এন ইজ ইকাল টু ফোর এন ইজ ইকাল টু ফোর এর ভ্যালু যদি ফোর বসাও এখানে তাহলে তোমার কত আসছে ফোর এস এন এর ভ্যালু ফোর বসালে তুমি পাচ্ছ কত টু এফ টুয়েভ উপকক্ষের কোনো অস্তিত্ব নেই এনের ভ্যালু এখানে ফোর বসাও তাহলে তুমি পাছ কি থ্রি হ্যাঁ থ্রি উপকক্ষের অস্তিত্ব আছে তারপরে এনের ভ্যালু ফোর বসাও তাহলে তুমি পাচ্ছ কি ফোর বি তাহলে এন ইজ হলে আমি কি কী উপকক্ষ পাই ফোর তারপরে আসে থ্রি ডি তারপরে আছে ফোর বি ফোর ইলেকট্রন কটা দুটো থ্রি ডিতে কটা দশটা তাহলে টোটাল হল বারোটা পিতে কটা ছটা তাহলে বারো আর ছয় কত আঠেরো অর্থাৎ আঠেরোটা ইলেকট্রন মানে আমার টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে আমার এইটিন অর্থাৎ তুমি হিসাব করে দেখবে চতুর্থ পর্যায়ে তোমার আঠেরোটাই এলিমেন্ট থাকে এন ইজিক্যাল টু ফাইভ পঞ্চম পর্যায় তাহলে পঞ্চম পর্যায়ে এখানে আমি কি লিখতে পারবো ফাইভ এস তারপরে এখানে ফাইভ বসালে কি হবে এখানে ফাইভ বসালে আসবে থ্রি এফ না থ্রি এফ এর কোনো অস্তিত্ব নেই থ্রি এফ এর কোনো অস্তিত্ব নেই তাহলে এখানে ফাইভ বসাও তাহলে আমি পাচ্ছি ফোর ডি ফোর ডি আর ফোর ডির পরে আমি পাচ্ছি কি ফাইভ পি অর্থাৎ এই নিজিক্যাল টু ফাইভ হলে আমার তিনটি উপকক্ষ হয় প্রথমে ফাইভ এস তারপরে ফোর ডি তারপরে ফাইভ পি অর্থাৎ ইলেকট্রন আগে ফাইভ এসে পূর্ণ হবে তারপরে ফাইভ এস এর পরে ইলেকট্রন যাবে ফোর ডি ফোর ডির পর ইলেকট্রন যাবে কোথায় ফাইভ পিতে এসে কটা ইলেকট্রন থাকে দুটো ডিতে দশটা বারোটা পি তে ছটা আঠেরোটা অর্থাৎ আমার পঞ্চম পর্যায়ে আঠারোখানা এলিমেন্টই থাকে আমার পঞ্চম পর্যায়ে খানা এলিমেন্ট থাকে এবার এই নিজিক্যাল টু সিক্স n=6 হলে আমরা কি বলতে পারি 6s এখানে n এর ভ্যালু 6 বসাও তাহলে তুমি পাচ্ছ 4f হ্যাঁ 4f এর অস্তিত্ব আছে তারপর এখানে 6 বসাও তাহলে তুমি পাচ্ছ কি 5d এবং তারপরে হচ্ছে কি 6p অর্থাৎ ইলেকট্রন আগে 6s এ প্রবেশ করে তারপর 4f 4f থেকে 5d 5d পূর্ণ হওয়ার পর 6p এটাই হচ্ছে কি ওর উপকক্ষের শক্তির ক্রম মানে 6s উপকক্ষের শক্তি সবচেয়ে কম তার থেকে বেশি 4f তার থেকে বেশি 5d তার থেকে বেশি কি আমার 6p তুমি n+l নিয়ম দিয়ে চেক করবে দেখবে ওই জিনিসই তোমার আসবে তাহলে এস এ কটা ইলেকট্রন থাকে দুটো এফ এ চোদ্দটা ষোলোটা ডি তে দশটা ছাব্বিশটা আর পিতে ছটা বত্রিশটা অর্থাৎ তোমার পর্যায়ে এলিমেন্ট থাকবে এবং তুমি হিসাব করে দেখবে তোমাদের সিক্স পর্যায়ে বত্রিশ খানায় এলিমেন্ট আছে আর আমাদের একটাই পর্যায়ে বেঁচে আছে এন ইজিক্যাল টু সেভেন এন ইজিক্যাল টু সেভেন হলে কি হবে আমার হবে সেভেন এস তারপরে হবে ফাইভ এফ তারপরে হবে সিক্স ডি তারপরে হবে সেভেন বি এবং এখানেও তুমি হিসাব করে দেখো তোমাদের বত্রিশখানা এলিমেন্টই হবে ওকে তাহলে এইভাবে আমরা কি জানতে পারি এইভাবে আমরা জানতে পারি উপকক্ষের শক্তির ক্রম একটা নির্দিষ্ট পর্যায়ে বরাবর বা একটা নির্দিষ্ট পর্যায়ের অন্তর্গত উপকক্ষের শক্তির ক্রম এবং তার সঙ্গে সঙ্গে জানতে পারি কোন পর্যায়ে কতগুলো করে আমার এলিমেন্ট থাকবে ওকে তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাজে লাগবে চলো নেক্সট এইবার আমরা শিখবো হাউ টু ডিটারমাইন পিরিয়ড নাম্বার গ্রুপ নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ আমরা পর্যায় সারণীর সাহায্যে যে কোনো মৌলের পিরিয়ড নাম্বার বার করতে পারবো গ্রুপ নাম্বার বার করতে পারবো শুধু তাই নয় যে কোনো মৌলের ইলেকট্রনিক বিন্যাস আমরা তুরি মেরে করে দেবো জাস্ট তুরি মেরে যে কোনো মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা বার করে নেবো তাহলে বার করতে গেলে আমার কি লাগবে বার করতে গেলে আমাকে যে জিনিসটা মনে রাখতে রাখতে হবে হবে সেটা হচ্ছে গ্রুপ গ্রুপ নোবেল নোবেল গ্যাস গ্যাসটা আমাকে মুখস্থ তাহলে মুখস্থিনে কারা থাকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস এখানে আমি লিখছি অ্যাটোমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক সরি একটু ভুল বললাম এখানে অ্যাটোমিক নাম্বারটা লিখবো না এখানটা আমি লিখি পিরিয়ড নাম্বার আর এই সাইডে লিখি আমি অ্যাটমিক নাম্বার দেখো আমার গ্রুপের টিমে নিষ্ক্রিয় গ্যাস কে কে আছে আমার আছে হিলিয়াম তার নিচে কে আছে নিয়ন তারপরে কে আছে আর্গন তারপরে কে আছে ক্রিপ্টন তারপরে কি আছে জেনন তারপরে কি আছে রেডন আর লাস্ট আবিষ্কৃত হচ্ছে ওজি ওগানসন ওকে তাহলে হিলিয়াম কোথায় থাকে হিলিয়াম আমার ফার্স্ট পিরিয়ডে থাকে নিয়ন আমার সেকেন্ড পিরিয়ডে থাকে আর্গন থার্ড পিরিয়ডে থাকে ক্রিপ্টন ফোর্থ পিরিয়ডে থাকে জেনন ফিফথ পিরিয়ডে থাকে রেডন সিক্স পিরিয়ডে থাকে এবং ওগানসন আমার সেভেন পিরিয়ডে থাকে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত দুই নিয়নের কত দশ আর্গনের কত আঠেরো ক্রিপ্টনের কত ছত্রিশ জেননের কত ফিফটি ফোর রেডনের কত এইটির সিক্স এবং ওজি ওগানসনের কত একশো আঠেরো স্যার আপনি এটা মুখস্থ রাখলেন কি করে খুবই সোজা আমার থাকো ফার্স্ট পিরিয়ডে ফার্স্ট পিরিয়ডে কটা এলিমেন্ট আছে দুটো এলিমেন্ট আছে তাই এর অ্যাটোমিক নাম্বার দুই তারপরে সেকেন্ড পিরিয়ডে আমার কটা এলিমেন্ট হলো আটটা আসলো তাই এইট প্লাস টু কত আসছে টেন থার্ড পিরিয়ডে আমার কতগুলো এলিমেন্ট আছে আটটা আছে তাহলে টেন প্লাস এইট এইটিন ফোর্থ পিরিয়ডে আমার কতগুলো এলিমেন্ট আছে আঠেরো খানা আছে তাহলে আঠেরো প্লাস আঠেরো ছত্রিশ এবং ফিফথ হ্যাঁ ফিফথ পিরিয়ডে আমার কতগুলো এলিমেন্ট আছে আঠেরো খানাই আছে তাহলে ছত্রিশ প্লাস আঠেরো কত হচ্ছে ফিফটি ফোর এবং সিক্স পিরিয়ডে কতগুলো এলিমেন্ট আছে বত্রিশ তাহলে ফিফটি ফোর প্লাস বত্রিশ কত ছিয়াশি সেভেন্থ পিরিয়ডে আমার কতগুলো এলিমেন্ট আছে বত্রিশ তাহলে ছিয়াশি প্লাস বত্রিশ কত আসছে একশো আঠেরো ঠিক এইভাবেই আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলি অ্যাটমিক নাম্বার খুব সহজেই মনে রাখতে পারি এইবার যে জিনিসটা এখানে বলার কথা তোমরা যদি খুব ভালো করে দেখো গ্রুপ 18 মানে সবার শেষে আসে গ্রুপ 18 মানে দেখবে সবার শেষ গ্রুপ তার মানে যে কোনো পর্যায়ে মানে নিষ্ক্রিয় মৌলগুলি যে কোনো পর্যায়ের লাস্ট বয় দেখবে নিষ্ক্রিয় গ্যাসগুলি বা নোবেল গ্যাসগুলি যে কোনো পর্যায়ের লাস্ট বয় ওকে যেমন তুমি যদি দেখো আমি যদি ফিরে যাই পিরিয়ডিক টেবিলে তাহলে দেখো তাহলে দেখো আমার সেকেন্ড পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের লাস্ট বয় কে নিয়ন সেকেন্ড পিরিয়ডের লাস্ট বয় দেখো আমার নিয়ন ওকে নিয়ন কি নিষ্ক্রিয় গ্যাস আবার দেখো থার্ড পিরিয়ড দেখো থার্ড পিরিয়ডের লাস্ট বয় কে থার্ড পিরিয়ডের লাস্ট বয় হচ্ছে আর্গন আর্গন কে নিষ্ক্রিয় গ্যাস এবং ওরা কোথায় থাকে গ্রুপ 18 এ থাকে তুমি ফোর্থ পিরিয়ডে এসো ফোর্থ পিরিয়ডে লাস্ট বয়কে লাস্ট বয় হচ্ছে ক্রোমিয়াম তাহলে যে কোনো পর্যায়ে লাস্ট বয়কে নিষ্ক্রিয় গ্যাস যে কোনো পর্যায়ের লাস্ট বয়কে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ তুমি নিষ্ক্রিয় গ্যাসগুলি থেকে একধাপে ওভাবে তুমি পরবর্তী পর্যায়ে চলে যাবে যেমন যেমন এখানে কি আছে নিয়ন নিয়নের পরে কে সোডিয়াম তাহলে আমি এক ঘরে গেলাম এক ঘরে এগোনোর সাথে এগোনোর সাথে সাথেই দেখো সোডিয়াম কোথায় চলে এসেছে থার্ড পিরিয়ডে সোডিয়াম কোথায় থার্ড পিরিয়োডে তুমি আর্গন দেখো আর্গনের থেকে তুমি এক ধাপ এগো আর্গনের থেকে এক ধাপ এগোলে আমরা কি পাই পটাশিয়াম পটাশিয়াম কোথায় আছে ফোর্থ পিরিয়ডে ওকে তাহলে নিষ্ক্রিয় মৌলগুলো হলো কি যে কোনো পর্যায়ে লাস্ট বয় এবং সেখান থেকে এক ঘর এগোলেই আমাদের পর্যায় সংখ্যা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এক একক করে পর্যায় সংখ্যা চেঞ্জ হয়ে যায় তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে চলো তাহলে চলো এইবার আমরা কিন্তু ট্রিক্স শিখে নিই যে কোনো পর্যায় সারণীর যে কোনো মৌলের পিরিয়ড নাম্বার আমি কি করে বার করব স্যার কি করে বার করব তার ট্রিক্সটা বলে দিই তার ট্রিক্স বলে দেওয়ার আগে তোমাকে এই জিনিসটা কি করতে হবে মুখস্ত করে রাখতে হবে তবেই আমার ট্রিক্সটা কি হবে কাজে লাগবে তোমাকে একটা মৌল বলে দিল তোমাকে একটা মৌল বলে দিল জেড যার অ্যাটমিক নাম্বার মানে মৌলটা জেড নয় মৌলের অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড সেটা কত তোমাকে বলে দিল বিরাশি বিরাশিকে বিরাশি হচ্ছে লেড বিরাশিকে বিরাশি হচ্ছে আমার লেড আমাকে বলে লেডের অ্যাটমিক নাম্বার হচ্ছে এইটি টু তাহলে লেডটা কোন পিরিয়ডে থাকবে অর্থাৎ এর পিরিয়ড নাম্বার কত হবে দেখো একদম তুড়ি মেরে আমি বার করে নেবো চুটকি তুড়ি মেরে আমি বার করে নেবো দেখো লেডের অ্যাটমিক নাম্বার কত এইটি টু তাহলে এইটি টু কোথায় আছে এইটটি টু হচ্ছে আমার চুয়ান্ন আর ছিয়াশির মধ্যবর্তী এইটটি টু হচ্ছে আমার চুয়ান্ন আর ছিয়াশির মধ্যবর্তী তাহলে এইটটি টু হচ্ছে দেখো আমার চুয়ান্ন আর ছিয়াশির মধ্যবর্তী চুয়ান্ন কে জেনন যেটা ফিফথ পিরিয়ড এর লাস্ট বয় ছিয়াশি কে রেড যেটা সিক্স পিরিয়ডের লাস্ট বয় আমার মৌল যেটা দেওয়া আছে তার পরমাণু ক্রমাঙ্ক কত এইটটি এবং ফিফটি হচ্ছে ফিফথ পিরিয়ডের লাস্ট বয় তার মানে এইটটি কোথায় আছে এইট্টি টু ফিফটি পরে আছে তার মানে এই এইট্টি টু পরমাণু বিশিষ্ট মৌল ফিফথ পিরিয়ডে থাকতে পারবে না তার কারণ ফিফথ পিরিয়ডের লাস্ট বয়কে ফিফথ পিরিয়ডের লাস্ট বয় হচ্ছে আমার জেনন যার পরমাণু ক্রমাঙ্ক কত ফিফটি এবার ফিফথ পিরিয়ডের পরে কী আছে সিক্স পিরিয়ড ওকে এবার দেখো সিক্স পিরিয়ডে সিক্স পিরিয়ডে তার মানে আমাকে যদি এইটটি টু এর পিরিয়ড নাম্বার বার করতে দেয় এইটটি টু এর পিরিয়ড নাম্বার আমাকে যদি বার করতে দেয় তাহলে আমি নেক্সট ইনার্ট গ্যাসকে দেখব তাহলে এইটটি টু এর নেক্সট ইনার্ট গ্যাসকে এইট্টি সিক্স যেটার নাম কি রেডন কোন পিরিয়ডে থাকে সিক্স পিরিয়ডে থাকে তাহলে এইটটি ও কোন পিরিয়ডে থাকবে এইটটি টুও সিক্স পিরিয়ডে থাকবে আমি আবার বলবো দেখো তাহলে আমি কি করবো সিক্স পিরিয়ডের লাস্ট বয় আর এইটটি টু এইটটি সিক্সের এর থেকে কম যেহেতু এইটি টু এইটটি সিক্সের এর থেকে কম তাহলে ও কোন পিরিয়ডে থাকবে সিক্স পিরিয়ডে থাকবে এবার কেন ফিফথ পিরিয়ডে থাকতে পারবে না কারণ ফিফথ পিরিয়ডের লাস্ট বয় হচ্ছে জেনন যার পরমাণু ক্রমাঙ্ক ফিফটি কিন্তু আমাকে যে মৌলটা দিয়েছে তার পরমাণু ক্রমাঙ্ক কত এইটটি টু ফিফটি ফোরের পরে আসে কে এইটি টু যেহেতু ফিফটি ফোর লাস্ট বয় তাই এইটটি টু ফিফথ পিরিয়ডে থাকতে পারবে না ওকে তাহলে এইটি টু কোথায় থাকবে এইটি টু সিক্স পিরিয়ডে থাকবে কারণ সিক্স পিরিয়ডের লাস্ট বাই হচ্ছে এইটটি সিক্স আর এইটি সিক্স এর আগে আসে কে এই টু তাই এইটি টু কোথায় থাকবে সিক্স পিরিয়ডে থাকবে তাহলে বার করার সোজা নিয়ম কী আমাকে যে মৌল বলে দেবে তার পরমাণুক্রমাঙ্কটা দেখব তার তারপরে আমি তার নেক্সট ইনার্ট গ্যাসকে দেখবো এইটি টু এর পরে নেক্সট ইনার্ট গ্যাস কী আছে

পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায় সংখ্যা টু মৌলের পর্যায় সংখ্যা অর্থাৎ যে মৌলের পর্যায় সংখ্যা তোমাকে বার করতে দেবে ঠিক সেই মৌলের পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসটাকে খুঁজে বার করো সেই পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায় সংখ্যাটাই হবে মৌলের পর্যায় সংখ্যা আরো দেখো উদাহরণ দেখো তাহলে চলো আমরা আরো উদাহরণ দেখবো সরি আরো উদাহরণ ধরো তোমাকে একটা মৌল বলে দিল একটা মৌল বলে দিল তার জেড বলে দিল ফর্টি তার জেড বলে দিল কত ফর্টি তাহলে তার পিরিয়ড নাম্বার কত একদম দেখো এক্ষুনি পাঁচ সেকেন্ড এর মধ্যে তুমি বার করে দেবো চল্লিশ চল্লিশ কার মধ্যে পড়ছে চল্লিশ দেখো ছত্রিশ চল্লিশ দেখো ছত্রিশ আর চুয়ান্ন এর মধ্যে পড়ছে চল্লিশ এর পরবর্তী মৌল কে চল্লিশ এর পরবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন কে জেনন কোন পিরিয়ডে থাকে পাঁচ নম্বর পিরিয়ডে থাকে অর্থাৎ এর পিরিয়ড নাম্বার কত হবে পাঁচ অর্থাৎ চল্লিশ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পিরিয়ড নাম্বার কত হবে পাঁচ কি করে বার করলাম চল্লিশ কার মধ্যবর্তী ছত্রিশ আর চুয়ান্নর মধ্যবর্তী হচ্ছে চল্লিশ তার মানে চল্লিশ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে চুয়ান্ন পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে চুয়ান্ন সেটা জেনন কোন পিরিয়ডে থাকে পাঁচ নম্বর পিরিয়ডে থাকে তাহলে মৌলটি কোন পিরিয়ডে থাকবে পাঁচ নম্বর পিরিয়ডে থাকবে আরও দেখো আরও দেখো তোমাকে বলে দিলো জেড ইজিক্যাল টু নাইন্টি এর পিরিয়ড নাম্বার কত এর পিরিয়ড নাম্বার কত 93 কার মধ্যে পড়ছে দেখো নাইনটি থ্রি হচ্ছে এইটটি সিক্স আর একশো আঠারোর মধ্যবর্তী এইটটি সিক্স এবং একশো আঠারোর মধ্যবর্তী হচ্ছে কে নাইনটি থ্রি তার মানে নাইনটি থ্রির পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে

তাহলে আমরা কি শিখলাম তাহলে আমরা পিরিয়ড নাম্বার বার করা শিখলাম তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন বার করা কি করে শিখবো ইলেকট্রনিক কনফিগারেশন বার করা কি করে শিখবো ইলেকট্রনিক কনফিগারেশন মানে বাংলায় বলে ইলেকট্রন বিন্যাস তাহলে পর্যায় সারণী থেকে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমি কি করে বার করতে পারবো দেখো তার জন্য কি করতে হবে প্রথমে থার্ড প্যাকেট দিয়ে এর মাঝখানে থাকবে প্রিভিয়াস ইনার্ড গ্যাস প্রিভিয়াস ইনার্ড গ্যাস থার্ড প্যাকেটের মধ্যে কি থাকবে তারপরে তারপরে আমি এই এনার্জি সিকোয়েন্সটাকে ফলো করব এই যে এনার্জি সিকুয়েন্স দিয়েছি এই যে এনার্জি সিকোয়েন্স দিয়েছি এই এনার্জি সিকোয়েন্সটাকে আমি কি করবো ফলো করবো তাহলে চলো ফার্স্টটা কি আছে এনএস তারপরে এফ তারপরে ডি তারপরে ই তাহলে কি হবে এস তারপরে কি হবে এন মাইনাস টু এফ তারপরে কি আসবে এন মাইনাস ওয়ান ডি তারপরে কি আসবে পি এইভাবে আমরা কি করব ইলেকট্রনগুলোকে ফিল আপ করব প্রথমে এ ফিল আপ করবো তারপরে এফ এ ফিল আপ করবো তারপরে ডি এ ফিল আপ করবো তারপরে আমরা পি এ ফিল আপ করব এইভাবে আমরা কি করব ইলেকট্রনিক কনফিগারেশন যে কোনো মৌলের বার করতে পারবো চলো আরো একটু সোজা করে বুঝেনি ধরো আমি এখানে জেড ইসিকাল টু কিনেছি এইটটি টু লেট তাহলে চলো আমরা লেট যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এইটি টু এর ইলেকট্রনিক কনফিগারেশন কি করে বার করব ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস দেখো কি করে বার করছি চলে এসো ফার্স্টে আমি কি করব প্রিভিয়াস ইনার্ট গ্যাস অর্থাৎ লেডের আগে কোন ইনার্ট গ্যাস আছে তারপরে কি এনএস তারপর হচ্ছে এফ তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে পি চলো নেক্সট তাহলে লেডের আগে দেখো লেডের আগে লেড হচ্ছে কত এইটটি টু তাহলে এইটি টুর এর আগে নিষ্ক্রিয় গ্যাস কি আছে ফিফটি ফোর এইটটি টু এর আগে নিষ্ক্রিয় গ্যাস কী আছে ফিফটি ফোর ফিফটি ফোর কার ফিফটি ফোর হচ্ছে জেনন ফিফটি ফোর হচ্ছে জেনন অর্থাৎ লেডের আগে যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা হচ্ছে আমার জেনন তাহলে আমি এর ইলেকট্রন বিন্যাস যখন লিখবো লেডের ইলেকট্রন বিন্যাস যখন লিখব তাহলে থার্ড ব্যাকেটের মধ্যে কি লিখব জেনন জেননের মধ্যে কতগুলো ইলেকট্রন চলে গেল জেননের মধ্যে আমার ফিফটি ফোর সংখ্যক ইলেকট্রন চলে গেল তাহলে এখন আমার ইলেকট্রন কত পড়ে আছে এইটটি টু মাইনাস ফিফটি ফোর কত হচ্ছে আট আট হাজার কিছু আঠাশ আপাতত আমার আঠাশখানা ইলেকট্রন পড়ে আছে আমার কতগুলো ইলেকট্রন পড়ে আছে এবার লেড লেড কোন পিরিয়ডে থাকে আমরা এক্ষুনি বার করেছি লেডের পিরিয়ড নাম্বার কত লেডের পিরিয়ড নাম্বার হচ্ছে লেডের পিরিয়ড নাম্বার কত সিক্স লেডের পিরিয়ড নাম্বার সিক্স তাহলে আমার এখানে কি ছিল আমার এখানে ছিল এস তারপরে কি ছিল এন মাইনাস টু এফ তারপরে কি ছিল এন মাইনাস ওয়ান ডি তারপরে কি ছিল এনপি তাহলে এন এর ভ্যালু আমি ছয় বসাই এন এর ভ্যালু ছয় বসালে কি হবে সিক্স এস তারপরে কত আসবে এন মাইনাস টু মানে সিক্স মাইনাস টু কত আসবে ফোর এফ তারপরে সিক্স মাইনাস ওয়ান মানে কত আসবে ফাইভ ডি তারপরে কত সিক্স তারপরে কত সিক্স তাহলে জেনারের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে চুয়ান্ন আমাকে যেতে হবে কত অবধি বিরাশি অবধি তাহলে কতগুলো ইলেকট্রন লাগবে আঠাশখানা ইলেকট্রন লাগবে তাহলে খানা যেহেতু ইলেকট্রন লাগবে তাহলে প্রথমে কে ভর্তি হবে আঠাশখানার মধ্যে প্রথমে আসবে সিক্স এস দুটো ফোর এফ এ চোদ্দ কত হলো ষোলো ফাইভ ডি এ দশটা তাহলে কত হলো ষোলো ছাব্বিশ আর পিতে কত থাকবে দুটো ঠিক এইভাবেই আমাদের ইলেকট্রন বিন্যাস চলে আসবে তাহলে চুয়ান্ন পরে আমার বাকি থাকছে আঠাশ সেই আঠাশটা ইলেকট্রন এই অরবাইটালগুলোর মধ্যে প্রবেশ করে প্রথমে কে সিক্স এস দুটো তারপরে ফোর এফ চোদ্দোটা ষোলোটা তারপরে ফাইভ ডি দশটা ছাব্বিশটা তারপরে সিক্স পি দুটো আঠাশটা এইভাবে আমাদের কি করতে হবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা লিখতে পারবো দিস কারেক্ট তবে বইগুলোতে কিভাবে বইগুলোতে কিভাবে লিখেছে দেখো বইগুলোতে এইভাবে লিখেছে জেনন ওকে এখানে সবচেয়ে কোয়ান্টাম নাম্বার কম কার ফোর ফোর এফ এর পর কি আসছে কোয়ান্টাম নাম্বার কম ফাইভ ডি ফাইভ ডি টেন তারপরে কাকে লিখবো সিক্স এস টু তারপরে কাকে লিখবো সিক্স পি টু এইগুলো হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস আমার বইগুলোতে দেওয়া আছে এটাও ঠিক এটাও ঠিক বাট নিচেরটা ইজ দ্য মোর কারেক্ট নিচেরটা হচ্ছে আমার মোর কারেক্ট ওকে তাহলে কি করলাম এখানে যার কোয়ান্টাম নাম্বার কম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তাকে আগে লিখলাম ফোর তারপরে ফাইভ ডি তারপরে সিক্স এস তারপরে সিক্স পি এইভাবে কি করলাম আমি সাজিয়ে দিলাম এই হচ্ছে আমার লেডের ইলেকট্রনিক কনফিগারেশন এবং এইভাবে তুমি যে কোনো মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে পারবে আর একটা উদাহরণ দেখে নাও ধরো আমি জেড টু বললাম জেড টু এই মৌলটি এই মৌলটি এই মৌলটি কোন পিরিয়ডে থাকে এই মৌলটি আমার পাঁচ নম্বর পিরিয়ডে আছে এই মৌলটি আমার পাঁচ নম্বর পিরিয়ডে আছে ওকে তাহলে দেখো চল্লিশ চল্লিশের আগের নিষ্ক্রিয় গ্যাসকে ছত্রিশ ছত্রিশকে ক্রিপ্টন 36 কে ক্রিপটন তাহলে চলো লিখে ফেলি তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে এর ইলেকট্রন বিন্যাস কি হবে তাহলে এর প্রিভিয়াস ইনআর্ট গ্যাস কে ক্রিপটন ক্রিপটনের কত ক্রিপটনের হচ্ছে 36 ওকে তার মানে আমার 36 খানা ইলেকট্রন ক্রিপ্টনের মধ্যে আছে তাহলে කොকখানা পড়ে আছে 36 সরি 40 36 කොকখানা ইলেকট্রন হলো চারখানা ইলেকট্রন পড়ে আছে এবং এন এর ভ্যালু কত ফাইভ এন এর ভ্যালু ফাইভ বলে আমি এখানে কি লিখতে পারি এখানে এন এর ভ্যালু ফাইভ বসাও ফাইভ এস তারপরে ফাইভ মাইনাস টু থ্রি এফ থ্রি এফ এর কি কোনো অস্তিত্ব আছে না থ্রি এফ এর কোনো অস্তিত্ব নেই তাই আমি থ্রি এফ এখানে লিখবো না তারপরে এখানে এন এর ভ্যালু ফাইভ বসাও তাহলে কত আসছে ফোর ডি ফোর ডি তারপরে তারপরে এখানে এন এর ভ্যালু কত বসাও ফাইভ বসাও তাহলে কত আসছে ফাইভ ডি আমার কতগুলো ইলেকট্রন পড়ে আছে ছত্রিশে পরে চারটে ইলেকট্রন পড়ে আছে তাহলে চারটের মধ্যে দুটো ফাইভ এসে ঢুকবে দুটো ডিতে ঢুকবে ঢুকলেই চারটে ফিল আপ হয়ে যাবে তাহলে তে কোনো ইলেকট্রন ঢুকবে না তাহলে কি হবে ফাইভ পি জিরো তাহলে ফাইভ পি জিরো মানে ফাইভ পি লেখারও আমার কোনো দরকার নেই তাহলে এটাই হচ্ছে কি আমার জেট ইজিক্যাল টু ফরটি অর্থাৎ যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক ফর্টি তার ইলেকট্রন বিন্যাস আর বইগুলোতে এটা এটাকে কিভাবে লিখেছে বইগুলোতে এটাকে কিভাবে লিখেছি ঠিক এইভাবে লিখেছে ক্রিপ্টন কার কোয়ান্টাম নাম্বার কম ফোর ডি কোয়ান্টাম নাম্বার কম তাই আগে ফোর ডি টু তারপরে ফাইভ এস টু কিন্তু ইলেকট্রন ভর্তি হওয়ার সময় আগে ফাইভ এস ভর্তি হয় তারপরে কোথায় ঢোকে ফোর ডিতে ঢোকে দিস ইজ দ্য মোর কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন দিস ইজ দ্য মোর কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন এবার আমরা কী শিখব যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক একশোর বেশি তাদের ক্ষেত্রে আইইউপিএসি আমাদের কিছু নাম ঠিক করে দিয়েছে সেইগুলো আমাকে পড়তে হবে তাদের ক্ষেত্রে যাদের পরমাণু ক্রমাঙ্ক একশোর থেকে বেশি তাদের ক্ষেত্রে আইইউপিএসি কিছু নাম আমাকে ঠিক করে দিয়েছে কী কী ঠিক করেছে চলো আগে দেখেনি ডিজিট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট জিরো থাকলে আইউ নিয়ম অনুযায়ী জিরোকে আমি বলবো নীল ওয়ান থাকলে তাকে আমি বলবো উন বা আন দুই থাকলে তাকে বলবো বাই থ্রি থাকলে ট্রাই ফোর থাকলে ওয়ার্ড ফাইভ থাকলে পেন্ট সিক্স থাকলে এক্স সেভেন থাকলে সেফট এইট থাকলে অক্ট নাইন থাকলে আমরা বলবো এন ওকে এই নামগুলো কে করেছে এই যে ডিজিট যে নামগুলো দেখছো সেই নামগুলো কে ঠিক করে দিয়েছে আই ঠিক করে দিয়েছে আর কি বলেছে আর বলেছে এদের আই নামের শেষে মানে এদের নামের শেষে ইয়াম শব্দটি যোগ করতে হবে ইয়াম শব্দটি যোগ করতে হবে তাহলে চলো যাদের পরমাণু ক্রমাঙ্ক একশোর বেশি তাদের আমরা আইউ নাম তাহলে দেখে নিই

লরেন্সিয়াম তাহলে স্যার এর আইইউপিএসি নাম কি হবে দেখো ফার্স্টে কি আছে ওয়ান ওয়ান থাকলে তাকে আমরা কি বলবো আন বা উন তাহলে আমি লিখছি উন তারপরে জিরো জিরো থাকলে তাকে কি বলবো নীল ওকে তারপরে থ্রি থ্রি থাকলে আমরা তাকে বলবো কি ট্রাই আর নামের শেষে কি যুক্ত করতে হবে নামের শেষে ইয়াম যুক্ত করতে হবে তাহলে ইয়াম ওকে যেহেতু ট্রাই এর পরে ট্রাই শেষে আই আছে তাই ইয়ামের আইটা আমি লেখার কোনো দরকার নেই যেহেতু ট্রাই শেষে আই আছে তাই ইয়ামের আই লেখার দরকার নেই অর্থাৎ ডবল আই যেন না আসে তাহলে আমার নামটা কি হলো আন নীল নাম কি হলো আন নীল ট্রায়াম এর চিহ্ন কি চিহ্ন কি করে লিখব দেখো উনের প্রথম অক্ষরকে ইউ হলো নীলের প্রথম অক্ষর কি এন ট্রায়ের প্রথম অক্ষরকে টি তাহলে চিহ্ন কি হবে ইন টি তার চিহ্ন কি হবে ইউএন টি তাহলে চলো এবার দেখি একশো চার একশো চার হচ্ছে আমার রাদার ফিয়াম রাদার ফিয়াম এর কমন নাম হচ্ছে রাদার তাহলে ওয়ান ওয়ান মানে আমি কি বলবো আন জিরো মানে আমি কি বলবো নীল চার মানে আমি কি বলবো কোয়াড আর লাস্টে ইয়াম যুক্ত করে দেবো করে দিলাম তাহলে নাম কি হলো আন নীল কোয়াডিয়াম যার চিহ্ন কি হবে ইউ এন চিহ্ন দেখো খুব সোজা খুব সোজা তারপরে একশো পাঁচ হচ্ছে আমার ডাবনিয়াম ডাবনিয়াম একশো পাঁচ হচ্ছে আমার ডাবনিয়াম তাহলে ফার্স্টে কি হবে উন জিরো মানে নীল আর পাঁচ মানে পাঁচ মানে আবার আমার হবে পেন্ট তার সাথে ইয়াম যুক্ত করে দেবো তাহলে নাম কী হবে উন নীল পেন্টিয়াম এর চিহ্ন কী হবে ইউ পি তারপরে সরি ইউ এন পি ইউ হবে ইউ এন পি তাহলে চলো এবার ধরো আমি লিখছি একশো একশো আঠারো কি আমরা পড়েছি ও জি ও জি কি নাম হচ্ছে তাহলে কি মানে বা আন তারপরে আবার আন তারপরে কি এইট মানে কি এইট মানে হচ্ছে অক্ট তার সাথে ইয়াম যুক্ত করে দেবো অক্টিয়াম তাহলে আন আন অক্টিয়াম তাহলে এর চিহ্ন কি হবে ইউ ইউ তারপরে হচ্ছে ও ইউ ইউ তারপরে হচ্ছে ও এই হচ্ছে আমার যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক একশোর বেশি তাদের ক্ষেত্রে আইউপিএসি নাম এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এ আসবেই চলো নেক্সট তাহলে চলো এবার আমরা কিছু কোশ্চেন করে নিই আমাদের মোটামুটি আজকে যেটুকুনি আমরা পড়ব বলে ঠিক করেছি সম্পূর্ণটাই আমাদের পড়া হয়ে গেছে এবার জাস্ট আমরা কিছু কোশ্চেন দেখে নিই কিছু এমসিকিউ কোশ্চেন দেখে নিই দেখো নিচের কোনটি সন্ধিগত মৌল নিচের কোনটি সন্ধিগত মৌল জিঙ্ক সন্ধিগত মৌল নয় মার্কারি সন্ধিগত মৌল নয় ক্যাডমিয়াম সন্ধিগত মৌল নয় আজকেরই পড়েছি তাহলে সন্ধিগত মৌলকে এমএন এমএন হচ্ছে কি আমার সন্ধিগত মৌল আচ্ছা তারপরে কি দিয়েছে যে মৌলে জেড একশো বারো তার আইপিএসি নাম কি এক্ষুনি শিখলাম করে ফেলি একশো বারো মানে কি উন তারপরে আবার কি আন তারপরে টু মানে কি বাই বাইয়াম তাহলে এর নাম কি হবে আন আন বাইয়াম বা উন উন বাইয়াম ওকে এটাই হচ্ছে এর আইইউপিএসি নাম চলো নেক্সট আচ্ছা যে মৌলের জেড 108 সেটি কোন গ্রুপে অবস্থান করে খুব সহজেই বার করা যায় জানো তো যে মৌলের জেড 108 বিশেষ করে যাদের পরমাণু ক্রমাঙ্ক 103 এর বেশি তাহা তাদের গ্রুপ নাম্বার খুব সহজেই বার করে কি করে বার করবে জানো তার ট্রিক্স হচ্ছে এর বের করার ট্রিক্স হচ্ছে গ্রুপ নাম্বার বের করার ট্রিক্স হচ্ছে গ্রুপ নাম্বার কি করব 108 আছে এর সঙ্গে 100 মাইনাস করে দেব কত আছে 8 অর্থাৎ যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 108 সেটা গ্রুপ 8 এ থাকে ইস্যু সোজা তাহলে কি বললাম যে যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক 103 এর বেশি 103 এর বেশি তাদের ক্ষেত্রে গ্রুপ নাম্বার কি করে বার করব তাদের ক্ষেত্রে গ্রুপ নাম্বার বার করতে গেলে আমি 100 দিয়ে বিয়োগ করে দেব ধরো আমাকে একটা মৌল বলে দিল আমাকে একটা মৌল বলে দিল তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে একশো বারো তার পরমাণু ক্রমাঙ্ক কত একশো বারো তাহলে এর গ্রুপ নাম্বার কী হবে তাহলে এর গ্রুপ নাম্বার কি হবে কি করে বার করবো একশো বারো মাইনাস একশো গ্রুপ নাম্বার কথা হবে বারো তবে এই ট্রিক্সটা কখন খাটবে একশো তিনের পর থেকে অর্থাৎ যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক একশো তিনের বেশি যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক একশো তিনের বেশি তাদের ক্ষেত্রে গ্রুপ নাম্বার বার করার ক্ষেত্রে এই ট্রিক্সটা খাটে জাস্ট হান্ড্রেড বিয়োগ করে দিলেই তাদের গ্রুপ নাম্বার আমরা পেয়ে যাবো

হ্যাঁ ফিফটি আমার কার মধ্যবর্তী ফিফটি হচ্ছে আমার দেখো ফিফটি হচ্ছে আমার চুয়ান্ন আর ছিয়াশির মধ্যবর্তী পিরিয়ড নাম্বার কি করে বার করে ফিফটির পরবর্তী নিষ্ক্রিয় মৌলকে ছিয়াশি ছিয়াশি কোন পিরিয়ডে আছে ছ নম্বর পিরিয়ডে আছে তাহলে ফিফটিও কোন পিরিয়ডে থাকবে ফিফটিও আমার ছ নম্বর পিরিয়ডে থাকবে তাহলে ফিফটি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল আমার ছ নম্বর পিরিয়ডে থাকবে আমরা বার করে নিলাম এবার এর ইলেকট্রন বিন্যাস কি হবে ইলেকট্রনিক কনফিগারেশন ইলেকট্রনিক কনফিগারেশন কি করব 50 এর আগে 50 এর আগে যে নিষ্ক্রিয় গ্যাস থাকে তাকে লিখতে হবে 50 এর আগে কে থাকে জেনন সরি ভুল বলেছি দাদা একটু ভুল হয়ে গেছে সরি তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভুল বলে দিয়েছি একটু ভুল বলে দিয়েছি সরি ফিফটি এখানে হবে না একটু ভুল আমি বলে দিয়েছি ফিফটিটা হবে এইখানে ফিফটিটা হবে এখানে ফিফটি কার মধ্যবর্তী ফিফটি ছত্রিশ আর চুয়ান্নর মধ্যবর্তী ফিফটি নেক্সট ফিফটির পরে পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে ফিফটির পরে পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন মানে জেনন জেনন কোন পিরিয়ডে থাকে পাঁচ নম্বর পিরিয়ডে থাকে জেনন কোন পিরিয়ডে থাকে পাঁচ নম্বর পিরিয়ডে থাকে অর্থাৎ জেনন কোন কত নম্বর পিরিয়ডে থাকে পাঁচ নম্বর পিরিয়ডে থাকে তাহলে এখানে হবে কত হবে কত আসলো তাহলে আগে কি আছে পঞ্চাশের আগে যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা হচ্ছে ছত্রিশ পঞ্চাশের আগে যে আছে সে হচ্ছে আমার ছত্রিশ ছত্রিশ কে ক্রিপটন ছত্রিশ কে ক্রিপ্টন ওকে তাহলে ক্রিপটন ক্রিপ্টনের পর এজিকাল টু কত ফাইভ তাহলে আমি এখানে লিখবো ফাইভ এস ওকে ফাইভ এস এন মাইনাস টু মানে থ্রি এফ থ্রি এফ তো লেখা যাবে না তাহলে ফাইভ এস কি হবে ফোর ডি আর হবে কি ফাইভ পি ক্রিপ্টনের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে ক্রিপ্টনের মধ্যে ছত্রিশ খানা ইলেকট্রন থাকে ওকে আর আমাকে এখানে অ্যাটমিক নাম্বার কত বলেছে ফিফটি তাহলে ছত্রিশ মাইনাস ফিফটি মানে কত আর চোদ্দোটা ইলেকট্রন দরকার চোদ্দোটা ইলেকট্রনের মধ্যে প্রথম দুটো আমার এসে ঢুকবে তারপরে দশ এখানে বারো আর পিতে কটা ঢুকবে দুটো ঢুকবে তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট ইলেকট্রন বিন্যাস আর মোর কারেক্ট মানে মোর কারেক্ট হলে কি লিখবো ক্রিপ্টন ক্রিপ্টন তারপরে সবচেয়ে কোয়ান্টাম নম্বর ফোর ডি তারপরে হবে ফাইভ এস তারপরে হবে ফাইভ পি তাহলে ফোর ডি টেন ফাইভ এস টু ফাইভ পি টু এটা হচ্ছে আমার মোর কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখতে হয় তাহলে এই ছিল আমার টেবিলে ফার্স্ট যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আচ্ছা যদি তোমাদের ভিডিওটা ভালো থেকে থাকে লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে লাইক করো আর একটা কথা বলার আছে লড়াই হবে আমাদের একসাথে আমাদের কোথায় কোথায় পাবে তোমরা আমাদের যে গুগল গুগল প্লেতে যাবে গুগল প্লে স্টোরে যাবে সেখানে গিয়ে এসোই বাংলা অ্যাপ যারা ডাউনলোড করনি তারা ডাউনলোড করে নেবে এছাড়াও আছে আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে ওকে সেখানেও তোমরা আমাদের কন্টেন্টগুলো পেয়ে যাবে ওকে তাহলে তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যাও এছাড়াও আছি আমরা টেলিগ্রামে টেলিগ্রামেও তোমরা যুক্ত হয়ে যাও এছাড়া তোমাদের যদি কোনো হেল্প লাগে হেল্পলাইন নাম্বার কত এইট পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় তোমরা হেল্পলাইনে ফোন করলে তোমরা নিশ্চয়ই সেখান থেকে সাহায্য অতি অবশ্যই পাবে তাহলে আজ এই অবধি থাকলো নেক্সট পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে জয় হিন্দ